গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর শ্রমিক দলের উদ্যোগে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিন সহ আরও অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অসন্তোষ